মহা কার্টুন টিভি জাদুর সোয়েটার। একটি গ্রামে রমন নামের একটি খুবই শান্ত এবং গোবেচারা প্রকৃতির ছেলে থাকত। নিজের এই স্বভাবের জন্য রমন কারোর সাথেই কথা বলতে পারত না, আর বেশিরভাগ সময় একাই থাকত। স্কুল থেকে আসার পরে রমন নিজের অবশিষ্ট সময় নিজের ঘরের কাছের একটি ঘন জঙ্গলে পশু পাখিদের সাথে কাটাত। রমন জঙ্গলে প্রায় রোজই নতুন নতুন জিনিস কুড়িয়ে পেত, যেটা দেখে সে খুবই খুশি হতো। সেরকমই একদিন রমন জঙ্গলে ঘুরছিল, তখনই তার নজর দূরে পড়ে থাকা একটা চকচকে জিনিসের উপরে পড়ল। সেই চকচকে জিনিস দেখে রমন আকর্ষিত হল এবং তার দিকে যেতে লাগল। যখন রমন সেটির কাছে গেল, সে দেখল যে সেই চকচকে ভাব একটা সামান্য সোয়েটার থেকে আসছে। রমন এটা দেখেই অবাক হল যে এই ঘন জঙ্গলে ওই চকচকে সোয়েটার এলো কিভাবে। রমন সোয়েটার দেখে ভাবতে লাগল, আমি সোয়েটারটি নিজের সাথে নিয়ে গেলে আর এটাকে নিজের কাছে রেখে দিলে কেমন হয়। এই ভেবে সে সেই গাছের নিচে পড়ে থাকা সোয়েটারটিকে ওঠানোর চেষ্টা করল। তখনই, আরে আমি এটাকে ওঠাতে কেন পারছি না, এটা এত ভারী কি করে হতে পারে। রমন সোয়েটার ওঠানোর চেষ্টাই করছিল, তখনই একটা আওয়াজ সে শুনতে পেল। তুমি এটাকে ওঠানোর চেষ্টা করছো, কিন্তু তুমি এটাকে ওঠাতে পারবে না। এই 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 আওয়াজটা কোথা থেকে আসছে? আমি তো এখানে একদমই একা আছি। কে আছে এখানে? সামনে এসো, কে আছো এখানে? আরে আরে, এতগুলো প্রশ্ন, সেটাও একসাথে। দেখো, আমি তোমার সামনেই আছি। কিন্তু তুমি আছোটা কোথায়? আমাকে দেখা কেন দিচ্ছ না? আমি হলাম গাছ, আর তোমার সামনেই দাঁড়িয়ে আছি। কিন্তু তুমি বলতে কিভাবে পারছো? তুমি তো একটা গাছ মাত্র। যেভাবে এই সোয়েটারটি চকচক করতে পারে, সেরকম আমি বলতেও পারি। আরে এটা আমার সাথে কি হচ্ছে? আমি তো কিচ্ছুই বুঝতে পারছি না। বেশি চিন্তা করো না, আমি তোমাকে বলছি। এখন আমার কথা মন দিয়ে শোনো। এই যে সোয়েটারটি, এটা কোনো সাধারণ সোয়েটার নয়, এটা একটা জাদুর সোয়েটার। এটাকে যে পরে সে অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য মানে? হ্যাঁ, অদৃশ্য মানে যখন তুমি এই সোয়েটারটা পরবে, কেউ তোমাকে দেখতেই পাবে না। আর তুমি যেটা করতে চাও, সেটা দৃশ্যমান না হয়ে করতে পারবে। কিন্তু এই জাদুই সোয়েটারটা আমি কেন পেলাম? তুমি আমাদের জঙ্গলে অনেক দিন ধরে আসছো, আর তুমি এক দয়াবান এবং নিষ্পাপ বাচ্চা, যাকে দেখে আমাদের তোমার উপর বিশ্বাস জন্মেছে যে তুমি কোনোদিনও এই সোয়েটারটার অপব্যবহার করবে না। কিন্তু আমি এটাকে তুলতে কেন পারছি না? কারণ এটাকে ওঠাতে গেলে তোমাকে এই প্রতিজ্ঞা করতে হবে যে তুমি কখনো এই সোয়েটারের অপব্যবহার করবে না। ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করছি যে কখনো আমি এই জাদু সোয়েটারের অপব্যবহার করবই না। তাহলে ঠিক আছে, তুমি এটাকে নিয়ে যেতে পারো। হ্যাঁ, কিন্তু মনে রেখো, যদি কখনো তুমি এই জাদুর সোয়েটারের অপব্যবহার করো, তাহলে এটার জাদু তখনই শেষ হয়ে যাবে। রমন খুশি হয়ে সোয়েটার তুলে নিয়ে গ্রামের দিকে রওনা দেয়, আর ভাবে এই সোয়েটারটিকে ব্যবহার করে দেখা যাক। এখন এই সোয়েটারটি পরে নি আর দেখি যে সত্যি কেউ আমাকে দেখতে পায় কি না। রমন সোয়েটার পরে লোকেদের মধ্যে গিয়ে দাঁড়ায় আর তাদের কথা শুনতে থাকে।
কিন্তু রামনকে কেউই দেখতে পায় না। আর এইভাবেই সে প্রতিটি দোকান আর ঘরে গিয়ে সোয়েটারটিকে টেস্ট করতে থাকে, কিন্তু রামনকে কেউ দেখতেই পায় না। পরের দিন রামন আবার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় আর ভাবতে থাকে, আমাকে তো কেউ দেখতেই পাচ্ছে না, আমি যেভাবেই চাই যেখানে চাই যেতে পারি। রামন অনেকক্ষণ চলার কারণে ক্লান্ত হয়ে যায় এবং তার খিদে পেল। তখন সে ঘরের দিকে যেতে শুরু করে, কিন্তু তখনই তার মাথায় আরো একটা বুদ্ধি আসে। খুব জোরে খিদে পাচ্ছে আমার, কিন্তু যখন আমাকে কেউ দেখতেই পাবে না তো আমি না হয় এখানেই কিছু খেয়ে নি। রামন কিছু না ভেবে চিনতে পাশের মিষ্টির দোকান থেকে মিষ্টি চুরি করে আর ওখানেই খেতে শুরু করে, কিন্তু তখনই ময়রা তাকে দেখে ফেলে। উঠতে থাকি, চলতে থাকি সুন্দর, দাঁড়া, তুই আমার দোকান থেকে মিষ্টি চুরি করলি, এখন তুই আর বেঁচে পালাতে পারবি না। আমাকে তো কেউ দেখতে পাবে না, তাহলে আমাকে এই ময়রা কিভাবে দেখে ফেললো? তখনই রামন তাড়াতাড়ি ওখান থেকে দৌড় লাগায় আর সোজা সে গাছের সামনে গিয়ে থামে, যেখানে সে ওই জাদুর সোয়েটারটি পেয়েছিল। আপনি তো বলেছিলেন যে আমাকে কেউ দেখতেই পাবে না, তাহলে ওই ময়রা আমাকে কিভাবে দেখতে পেল? আমি তোমাকে আগেই বুঝিয়েছিলাম যে কখনো এই সোয়েটারের অপব্যবহার করবে না, কিন্তু তুমি যখনই এই সোয়েটারটি পরে চুরি করেছ তখনই ওটার জাদু শেষ হয়ে গেছে। আর আমি এরকম ভুল দ্বিতীয়বার করব না, এই সোয়েটারের জাদু প্লিজ আমাকে ফিরিয়ে দাও। না, তুমি আমাদের ভরসার দাম রাখতে পারোনি, এখন এটার শাস্তি তো তোমাকে পেতেই হবে। এই সোয়েটার তুমি এখানেই রেখে যাও, আর দ্বিতীয়বার এদিকে ঘুরে তাকাবেও না। রামনের অনেক চেষ্টা করার পরেও গাছ তাকে ক্ষমা করে না আর রামনকে সোয়েটার ওখানেই রেখে যেতে হয়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের নিজের করে থাকা প্রতিজ্ঞা কখনো ভাঙা উচিত নয়। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।